আমার বর আমার বার্থডেতে কী কী রান্না করলো আর কীভাবে আমাকে সাজিয়ে গুজিয়ে খেতে দিল সেরকম একটা ভিডিও তোমরা দেখো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর করে খেতে দিয়ে, এত সুন্দর করে গুছিয়ে রান্না করে দেওয়ার জন্য, থ্যাংক ইউ। রেসিপিটা দেখে পায়েসটা শিখতে পারলো না রে। সবটাই দিয়ে দাও। আমি দেখে কত খুশি, দেখছি না তো বার্থডে স্পেশাল ব্লগ হচ্ছে, বরের হাতের রান্না, জীবনে চিকেন রান্না করেনি। করো করো, এদিকে তাকাও একটু, তোমার শুকনো মুখটা আমি একটু দেখি। আহারে, সকাল থেকে কিছু খাইনি রে, এত কাজ, একটা আলু চাইলে এগিয়ে দেয় না। আজকে আমার ছুটি, চোখ দিয়ে জল বের করো, তবে তো বুঝবে রান্নার মর্মটা। আজকে আমি উন্তি টুকানি নাড়বো না। এবারে ভালো গিলা গিলে নে, পরের বার থেকে আমি আর থাকবোই না। থাকবে না? ও পোস্টিং হয়ে যাবে নাকি অন্য কোথাও? রান্না করে খাওয়াচ্ছে তার ঝগড়াটা মাস্ট, অত্যাচার হচ্ছে, অত্যাচার। ঠিক আছে, তোমার প্রতি অত্যাচার। আমার না জন্মদিন, তোমার জন্মদিন করে হেলিকপ্টার কিনে ফেলে জুপিটার, এইটুখানি বিরাট বড় পৃথিবী জয় করে ফেলেছো। কাটো পেঁয়াজটা কাটো, দেখো আমার কিরকম চোখ দিয়ে জল করে মাংস রান্না করতে গেলে। বসে না, সেবারে বসে না, তোমার চাকু হারিয়ে কোথায় গেল? যা পেয়েছি সামনে তাই দিয়ে করছি। তোমার চাকু হারিয়েটি কোথায় গেল তাহলে? এই রান্নাটা করে খাওয়াচ্ছো, চোখের জল ফেলছে, এটা গিফট? কেঁদো না, আহারে কেঁদো না, কেঁদো না, কেঁদো না। জিজ্ঞাসা করলে কেন, যখন জানো তোমার কতটা পেঁয়াজ লাগবে, মাংস ওই কিনা লাগবে। আমার মাংস ছাড়া তো খেতে চাও না, এবার নিজের মাংসটা আজকে খেতে পারবে না? আজকে যদি রান্না বাজে হয়েছে অমিত প্রধান, উদ্ধার করেছো জন্ম নেওয়ার থেকে না নেওয়া অনেক বড়। যদি আমি না জন্ম দিতাম তোমার কপালে তো নেই ছুটত না। আমি জানি, আজকে আমি লিখে দিলাম খেতে পারবো না, খেতে পারবো না।
মুখে গামছা বেঁধে থাকবে পেটে। ঝাট গরম হয়ে যাচ্ছে, তাহলে বোঝো তো ডেলি ডেলি এই যে আমাকে রান্না করা এই করা, আমার কি হয়? হ্যাঁ বাড়িতেই থাকো তুমি, কিছু করো না। তুমি বুঝে রাত বিরাত চুরি করতে যাও? চুরিটা করি করি তো খেতে পারো। চুরি করি অতটা আদা কিন্তু লাগবে না, তেতো হয়ে যাবে, শুনছো না তো? যা ইচ্ছা তাই করো, আমি বলে দিলে তো তাহলে মাংসটা আমি রান্না করছিলাম, ও রান্না করলো তাহলে কি করে? মুখটা দেখো না, ভুতুম পেঁচা করে রেখে দেব। রসুনটা ছিঁড়ে গেলে আমার মাথাটা গরম হয়ে যায়। কি হলে কি কি রসুনটা কি রসুন রসুন সালাতে রসুনটা আবার কি ছিলতে হলে এই ভাষাটা আবার কি ভাষা বলো? রসুনটা আমার ছাড়াতে ইচ্ছা করে না। এইভাবেই কষা সময় দিয়ে দাও। জাবর কাটবো, গরু তো চারটে পাকস্থলী আছে, কিচ্ছু হবে না, পেস্ট হয়ে যাবে। শোনো না কেন আমার কথা? তুমি তোমার কথা শোনার দরকার নেই আমার, ঠিক আছে ছাড়া। তুমি যেরকম বুঝবো নেরা মাথায় ফুল গুঁজবো। ঢুকে যা, রান্না করে রং করলে কেন? কত কষ্ট, শকুনের মতো তাকাচ্ছে। ছেঁকে দেবে মুরগিটাই রান্না করতে যাওয়া দাবি করছে তো, তাহলে আমার ধাতুই করছে। আমার মতো রান্না তুমি করে দেবে পারবে? জীবনে পারবে না। আমার মতো রান্না তুমি পারবে না। যা করেছিলে আমার বাড়ির লোক খেয়ে ভুলে গেছে। সবই তো রান্না আমি করলাম। তুমি কি করলে? হাতে জাদু থাকে এটা জানো? হ্যাঁ কি বললে আর একবার বলো। রান্না করছি আমি, আবার এখানে ক্রেডিট নিয়ে নিচ্ছো? ছি ছি, রান্না সব আমি বলে দিলাম, আমিই সব।
সব কিছু করলাম, তুমি শুধু খুনতি নাড়িয়েছো আজকে। হ্যাঁ তাই তো। বরের হাতে লেমন চিকেনটা আর খাওয়া হলো না? চিকেন কষাটাই আমার থেকে শুনে শুনে সেই একই রেসিপি খাই, কি আর করব। শুধু টিআরপি চ্যানেলে টিআরপি বানানোর জন্য আর কিচ্ছু না, খেলাম না। ভালো হয়েছে বলেই তো বাজে বলবে। তোমার মা আমার, তুমি স্বাস্থ্য করে ভাত রকম ভাজা মাছ ভাজা তুমি তো নিয়ে বসে বলবে। তাহলে আমি আমার মা গেলে গরম মাছ ভাজা বরের হাতের পায়েস, পায়েসটাও খুব সুন্দর হয়েছে, রান্নাগুলোও খুব ভালো আছে, যা যা করেছে ওই করেছে। থ্যাংক ইউ বর, থ্যাংক ইউ সো মাচ।